দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ যৌন মেডিকেল টিপস নিয়ে কথা বলবো। অনেক পুরুষ রোগী আমার চেম্বারে অথবা অনলাইনে কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন যে তারা যখন সহবাসে যায়, ঠিক সহবাস যাবার পরেই বীর্যপাত হওয়ার পূর্বেই প্রাইভেট অঙ্গের নিস্তেজ হয়ে যায়। আবার দেখা যায় যে যৌন মিলনে যাবার পূর্বেই নিস্তেজ হয়ে যায়। আবার এমন হয় যে যৌন মিলনের প্রচণ্ড ইচ্ছা হয় কিন্তু লিঙ্গের উত্থান হয় না, সবসময় নিস্তেজ অবস্থায় থাকে। পুরুষের যৌন অক্ষমতার মধ্যে লিঙ্গের শীতলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই সমস্যায় যারা ভুগে থাকেন তাদের মধ্যে দেখা যায় যে সহবাসের ইচ্ছা হয় প্রচণ্ড। মহিলাদের দেখলে ইচ্ছা হয়, ভালো কথা বলতে ইচ্ছা করে, যৌন কথা বলতে ইচ্ছা করে, কিন্তু কথা বললে তাদের লিঙ্গের উত্থান কখনোই হয় না। আবার দেখা যায় যে লিঙ্গের উত্থান হয় পার্টনারের কাছে, স্ত্রীর কাছে গেলে, বাট যৌন মিলনে যাবার পূর্বেই লিঙ্গ শিথিল হয়ে যায়। আবার এমনও দেখা যায় যে যৌন মিলনে গিয়েছে, ঠিক বীর্যপাত হবে, তার আগ মুহূর্তে যৌন লিঙ্গের শীতলতা দেখা যায়। এই সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে। সাধারণত পুরুষের মধ্যে দুইটা কারণে বেশি হয়ে থাকে, সেটা হলো শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা। শারীরিক সমস্যার মধ্যে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করা, অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, ক্যান্সার, কিডনির সমস্যা, অতিরিক্ত ধূমপান করা এবং অতিরিক্ত নেশা করা। আবার অনেক সময় দেখা যায় যে অনেক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এটা হয়ে থাকে। আবার দেখা যায় যে পুরুষদের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এবং প্রোল্যাকটিন হরমোন বেড়ে গেলে এই সমস্যা হয়ে থাকে। আর মানসিক সমস্যার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি, স্বামীর প্রতি স্ত্রীর আকর্ষণ কমে যাওয়া এবং মহিলাদের যৌন দুর্বলতা। পুরুষের এই লিঙ্গের শীতলতার জন্য সাধারণত যে সমস্যার কারণে হয়ে থাকে সেই সমস্যার থেকে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ হস্তমৈথুন বন্ধ করতে হবে, স্বপ্নদোষ যেন না হয় তার জন্য সবসময় নিজেকে পাক পবিত্র রাখতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং যারা অন্য ধর্মাবলম্বী তাদের নিজ নিজ ধর্ম পালন করতে হবে। এবং মহিলাদের নিয়ে যে একটা টেনশন করে, সারাদিন চিন্তাভাবনা করে, খারাপ মন্তব্য করে, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে, হার্টের সমস্যা হলে প্রপারলি হার্টের ট্রিটমেন্ট নিতে হবে, অন্যান্য সমস্যার চিকিৎসাধীন অবস্থায় থাকতে হবে, ধূমপান এবং নেশা থেকে দূরে থাকতে হবে। এবং পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন, এটা পরীক্ষার মাধ্যমে লেভেল দেখে এই টেস্টোস্টেরন হরমোন যে খাবারে বাড়ে সেই খাবারগুলো খেতে হবে এবং প্রোল্যাকটিন হরমোন কমাতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নয়ন করতে হবে। মহিলাদের সেক্সুয়াল সমস্যা হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এর পাশাপাশি এই পুরুষ ভাইদেরকে অবশ্যই একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং তাদের সাজেশন অনুযায়ী, অর্থাৎ ডাক্তারের সাজেশন অনুযায়ী পুরুষ হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন পরীক্ষার মাধ্যমে লেভেল দেখে ওষুধ সেবন করতে হবে। সাধারণত হোমিওপ্যাথি এই সমস্যার জন্য, অর্থাৎ এই রোগের জন্য পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চারটি হোমিওপ্যাথি মাদার টিংচার ব্যবহার হয়ে থাকে। এর ভিতর এক নম্বর অ্যাগনাসকাস্ট মাদার টিংচার ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানিসহ দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। 2 নম্বর সেলিক্স নাইগারা মাদার টিংচার 10 ফোঁটা ঠান্ডা পানিসহ দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। 3 নম্বর শেবাল সেরুটা মাদার টিংচার 10 ফোঁটা ঠান্ডা পানিসহ দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। 4 নম্বর
নুফারলুটিয়াম। নুফারলুটিয়াম মাদার টিংচার ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। ওষুধ 4টি একই সময় একই কাপে, অর্থাৎ একই কাপের ভিতর আধা কাপ পানি নিয়ে 4টা ওষুধ একসঙ্গে মিশে একসঙ্গে সেবন করা যাবে। ওষুধ 4টি 3 মাস পর্যন্ত সেবন করতে হবে এবং অধিক ফলাফল পাওয়ার জন্য 3 থেকে 6 মাস সেবন করা যেতে পারে। আমরা সাধারণত হোমিওপ্যাথি ওষুধ অধিকাংশ ক্ষেত্রে বাইরের ওষুধ সাজেস্ট করে থাকি, তো আমার মনে হয় যে আমরা যে যে দেশে বসবাস করি সেই সেই দেশের আবহাওয়ার সঙ্গে আমাদের শারীরিক একটা গঠন, শারীরিক তৈরি হয়ে থাকে। তাই আমাদের দেশীয় যে গাছের থেকে যে মাদার টিংচারগুলো তৈরি হয় সে দেশীয় ওষুধ সেবন করাই সব থেকে উত্তম। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।